বিয়ের পাঞ্জাবি আর ধুতি, বিয়ানের শাড়ি ছায়া ব্লাউজ, জামাইয়ের পাঞ্জাবি, আবার দামি পায়জামা, আবার দামি পাঞ্জাবি, আমার বেটির একটা বেনারসি শাড়ি ছায়া ব্লাউজ, চারজনার চার সেট কিনতে আমার 10,000 টাকা গেল। এখন আমি যদি এরকম বুড়ি সাজে বিয়ের বাড়ির জামা কাপড়গুলো দিতে যাই, তাহলে আমার কত বিধবার একটা থান কিনে দিবে। এমনিতেই ওরা চারজন আর আমরা তো 3 জন, আমার তো বর নাই, তাহলে আমার একটা গোটাই দাহালস দাহালস দাহালস। তাহলে একটা বুদ্ধি করতে হবে আমাকে। এবার ঠিক আছে, আমার দামি জিনিস দেখবে, তারপর গা তো আমাকে দামি জিনিস দিবে, গালে তো একটু লাল লাল না দিলে আমাকে আবার ভালো লাগে না। এবার ঠিক আছে, কত সুন্দর লাগিচ্ছে আমাকে দেখতে। একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে হবে আমার। এদিক ওদিক ঘুরতে আমার ভালোই লাগে, চুপচাপে এক জায়গায় কে থাকে। বাপরে, ওটা আবার কে আসছে? দেখে তো আমার দিকে ঝাড়ি মারিচ্ছে মনে হচ্ছে, চশমাটা পরে নেই, তাহলে তোমাকে সুন্দর দেখাবে, একটু আগায় যাই। চোখ মারে দেখি তো, আমাকে পছন্দ করছে নাকি? গেলটু, নিজে সামাল কর, এটা তো দেখে বুড়ি মনে হচ্ছে। হ্যাঁ তো, এটা তো বুড়ি। না বাবা, দরকার নাই, বুড়ি হলে কি হবে, মাল আসে মনে হয়। এত ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ নায়িকা? একটু কি হেল্প লাগবে নাকি? হ্যাঁ, তুমি আমাকে হেল্প করতে চাও? হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার বাড়ি কোথায়? তাহলে তো ভালোই হবে, আমাকে একটু যদি হেল্প তুমি করো, আর আমার বিয়ের বাড়ি যদি তুমি ব্যাগটা নিয়ে যায় দাও, তাহলে তো আমার ভালোই হয়। তোমাকে দেখে তো অনেক বড় লোক মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো অনেক বড় লোক, কিন্তু তোমাদের এদিকে রিক্সা গাড়ি ভ্যান টোটো আসবে না, ওই জন্য আমি হেঁটে হেঁটে আসিচ্ছি। যে তোমাদের এদিকে কাদা, ব্যাগটা রাখো, আমাকে দাও, আমাকে দাও, আমি নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি তোমার বিয়ের বাড়িতে। ছেলেটাক তো ভালোই লাগিচ্ছে দেখতে, জামা কাপড় গুলো বিয়ের বাড়ি না দিয়ে এক দিয়ে যদি যাই, তাহলে তো ভালো একটা বন্ধু পাই যাবো মনে হচ্ছে। এই শোনো, আজকে থেকে না তোমার সাথে আমি বন্ধুত্ব করলাম, বন্ধুত্ব আর এমনি এমনি হয় না, তুমি আমার বন্ধু হবে কি না বলো তো আগে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। পূজার জামা কাপড় ওদের দিতে যাচ্ছি, আমার এখন মনে হচ্ছে আমি ওদের বাড়িতে আর যাব না, পূজার তো এখনো অনেক দিন দেরি আছে, আমি অন্যদিন বাজার করে আবার ওদের বাড়ি নিয়ে যাব, নিয়ে যাই দিব। এই ব্যাগটা দিয়ে দিচ্ছি বন্ধু হিসাবে, তুমি যদি এই ব্যাগটা নাও তাহলে আমি খুব খুশি হব। এতগুলো জামা কাপড় আমাকে দিয়ে দিবে? বা বা বা, আমার সেই লাভ হয়ে গেল। এই যে তুমি ব্যাগটা নাও। কিন্তু আমার একটা দুঃখ হচ্ছে, আমি তো ভদ্র ঘরের সন্তান, ফ্রিতে কিছু নিতে আমার ভালো লাগে না, তোমাকে কিছু দিতে পারলাম না, আর আমি একাই নিব, কেমন হয় না ব্যাপারটা? না না, তোমাকে কিছু দিতে হবে না, তুমি যে আমাকে দিতে চাইলা এটাই আমার বিশাল কিছু, তুমি একটু আমাকে ভালোবাসা দিও, তাহলেই আমার মন ভরে যাবে, আমি আর কিছু চাই না। কিন্তু আমার একটা শর্ত আছে তোমার কাছে। বলো বলো। দুর্গাপূজার সময় আমি তোমার মোটরসাইকেলে একটু ঘুরবো, এটাই আমার ইচ্ছা। আচ্ছা, তোমার ফোন নাম্বার তো আমি নিয়ে নিলাম, আজকে আমি আর বিয়ে বাড়ি যাবো না, আমি আজকে বাড়িতে চলে যাচ্ছি, তুমি ফোন করো কিন্তু। বাই বাই।